হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আজকে কি। তো আজকে আমার ভাইয়ের বিয়ে, তো এটা হচ্ছে দুই নাম্বার বিয়ে, মানে মানে দুই নাম্বার বিয়ে বাড়ি, ঠিক আছে। তো তোমরা এরপর মানে আরও ভিডিওতে, পরের ভিডিওতে তোমরা আরও বিয়ে বাড়ি দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমাদের মানে এক সপ্তাহ থেকে বিয়ে চলছে, মানে এমন হয়ে গেছে যে এক সপ্তাহ পর পর বিয়ে, এক সপ্তাহ একটা বিয়ে, আবার এক সপ্তাহ পর আরেকটা বিয়ে, মানে এইরকম হয়ে গেছে। তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো, সম্পূর্ণ দেখো। আর আজকে তো আমার ভাইয়ের বিয়ে, মানে ছেলেদের বিয়ে, ছেলের বিয়ে। তো ছেলের বিয়েতে কী হয় বলো তো, যে বিয়ে করতে যায়, বউ নিয়ে আসে। কিন্তু আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে একটা স্পেশাল ব্যাপার, যে বিয়েটা আমাদের বাড়িতেই হবে। তোমরা মানে দুই বাড়িতেই জিনিস দেখতে পাবে, কী কী হবে না হবে, মানে দুই বাড়িতে যা যা হয়, তো একটা ভিডিওতেই তোমরা সেটা দেখতে পাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এখন বাজে সকাল 8টা, তো ঘুম তো হয়নি, মানে কালকে 2টো বেজে গেছিলো, রাত 2টো বেজে গেছিলো, কাজ করতে করতে, মেহেন্দি, দেখো মেহেন্দি পড়তে পড়তে 2টো বেজে গেছিলো রাত। তো এখন বাজে সকাল 8টা, তো আমি অনেক আগেই উঠে গেছিলাম, আর এখন আমি ভিডিওটা শুরু করছি। আর দেখো এখনও কিন্তু কেউ আসেনি, অনেকেই এখনও আসেনি ঘুম থেকে, এখনও কেউ উঠেনি। দেখো হ্যালো গাইস, দেখো আমার সকালে ভোর 5:30 উঠে এত কাজ করছি, এখন টায়ার্ড হয়ে গেছি, দিয়ে কাজ শুয়ে আছি। এখন কিন্তু এই জায়গাটার চারপাশটা এখন ফাঁকা দেখতে পাচ্ছ, আর কিছুক্ষণ দেখতে পাবে এই জায়গাটা একদম ভরে গেছে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো এখন তোমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল দেখাই, সব রাঁধুনি এসে গেছে, সব কিছু কাজ শুরু হয়ে গেছে, চলো তোমাদের এখন সেগুলো দেখাই। এখানে খাওয়া দাওয়া করানো হবে। তো টেবিল চেয়ার এনে রেখেছে, এখনও কমপ্লিট হয়নি বানানো, তো লোক আসবে পরে এসে কমপ্লিট করবে। এখানে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ আদা সব ছুঁড়ে নিচ্ছে। এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে। এখন শাখারি এসে গেছে, ভাইয়ের বউকে শাখা পরিয়ে দেবে। তোমাদের তো আগেই বলেছি আমাদের বাড়িতে সব কিছু হবে, সেই জন্য এখানে শাখা পরানো হচ্ছে, নয়তো ওদের বাড়িতে পরানো হতো, কিন্তু আমাদের এখানেই হচ্ছে। এইদিকে মণ্ডপ সাজানোর কাজ শুরু হয়ে গেছে, মণ্ডপ সাজাতে চলে এসেছে ভাইয়ের বন্ধুরা। তো এখন আমি একটু কাজ টাজ করছি ভাইয়ের বিয়ে বলে কথা, আর আমি ক্যামেরাটা আমার বোনকে ধরিয়ে দিয়েছি, কারণ আমাকে এটা ওটা করতে হচ্ছে। তো আমি তো ক্যামেরা একাতে ধরে ধরে কাজ করতে পারবো না, সেই জন্য আমি বোনকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। আর ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে, কারণ পাশে বক্সে খুব জোরে জোরে গান বাজছিল, সেই জন্যই আমাকে আর কি ভয়েসটা মিউট করে দিতে হয়েছে, পরে আমাকে এক্সট্রা করে ভয়েস দিতে হচ্ছে। তো তো দেখুন, ইনি আমার বৌদি ভাই, এককাল হাসি নিয়ে, ওই দেখো এত হাসিতে ভরে গেছে যে কিছু বলা যাচ্ছে না। তো যেখানে যেখানে গানগুলো মানে শোনা যায়নি, তো সেখানে সেখানে আমি ভয়েসটা দিয়ে দিয়েছি, কিন্তু যেখানে যেখানে গানটা শোনা যাচ্ছিলো তখন আমাকে ভয়েসটাকে মিউট করতে হয়েছে। এটা আমার বড় মামি, তো রেডি হয়ে গেছে একদম জল ভরতে যাওয়ার জন্য। এদিকে বোনরাও রেডি হচ্ছে, পুরো সেজে গুজে শাড়ি পরে। এখন আমার ছোটো মানে ফাইনাল লুক, তো রেডি হয়েছে সবাই, এখন ওরা চলে যাবে জল ভরতে।
ব্রাহ্মণ এসে সব পুজোর কাজ শুরু করে দিয়েছে। ভাই পুজোতে বসে গেছে, ওকে পুজো করতে হবে এখন, তো বসে গেছে পুজোয়। ভাইয়ের পুজো করা হয়ে গেছে, এখন ভাইয়ের বউ বসে গেছে পুজো করতে এক এক করে। আগে ভাই করলো, এখন ভাইয়ের বউ। এখন জল ভরতে যাবার জন্য সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, সবাই বেরিয়ে পড়বে। সাজানোর কাজ চলছে, সেই দুপুরেই শুরু হয়ে গেছে মণ্ডপ সাজানো, এখনো কমপ্লিট হয়নি। ভাইয়ের বন্ধুরা এখনো সাজিয়ে যাচ্ছে, সাজিয়ে যাচ্ছে। তো সবাই জল ভরতে গেছে, আর এইদিকে কোণে সাজুগুজু করছে, দাঁড়াও দেখেন, মামি সাজিয়ে দিচ্ছে ওকে, এখনো কমপ্লিট হয়নি। আমাদের পার্লার আসেনি, আমাদের বাড়ির লোকই পার্লার। সবাই তো জল ভরতে গেছে আর আমি যাইনি, আমি বাড়িতেই আছি, বাড়িতে ওই একা মামি করছে সেখানে আমি আছি। আর এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, সব খাওয়ার জন্য টেবিল টেবিল সব গুছিয়ে নিয়েছে, এখন লোকজন আসা শুরু হয়নি, একটু করে চলে আসবে সবাই, আর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। তো রেডি হয়ে গেছে চেয়ার টেবিল সব, এগুলো তোমাদের দেখাই, দেখো সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু লোকজনের আসার অপেক্ষা, আসলেই খেতে বসে যাবে। তুমি জানো